বন্ধুরা, প্রতিদিন টেকনোলজি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে এবং নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে আমাদের সুনীল 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওগুলি নিয়মিত দেখুন সম্পূর্ণ ফ্রি। সাবস্ক্রাইব করার জন্য এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর ঘন্টা বাটনটাতে ক্লিক করুন। Hello guys, this is Sunil again from Sunil 360. I hope all of you are keeping well. And today I came with 79 high CPC topics. So let's start in Bengali. Hey বন্ধুরা, আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে 79টি বিষয় অর্থাৎ 79টি টপিক হাই সিপিসির উপর। অর্থাৎ আমরা কিন্তু গুগল কিওয়ার্ডস ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু মনের মতো করে পাই না। তো আমি আপনাদের সেই কষ্ট দূর করার জন্য 79টি টপিক নিয়ে আসছি, যেগুলি হাই সিপিসি। অর্থাৎ সেইগুলি ভিডিও তৈরি করলে, সেই ভিডিও যদি মানসম্মত হয়, ভালো দিতে পারি, এসইও যদি ঠিক মতো করতে পারি আমরা, তাহলে কি হবে, সেখানে যে অ্যাডগুলি আসবে, ইমপ্রেশনগুলি যে আসবে, সেইখানে ভালো সিপিসি থাকবে। আর অবশ্যই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিতে হবে, ঠিক আছে? ইংলিশ করে দিবেন ল্যাঙ্গুয়েজটাকে। এবং যে কাজটা করতে হবে, একটা টপিক নিয়ে অর্থাৎ একটা বিষয় নিয়ে যখন আমরা ভিডিও বানাবো, সেই ভিডিওর জন্য আমাদেরকে তথ্য কালেক্ট করতে হবে। অর্থাৎ যেই সাইট সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে আমরা বলবো, সেই বিষয় সম্পর্কে আমাদের নিজের ভালো ধারণা থাকতে হবে, দেন অন্যদেরকে আমরা বোঝাবো, বিষয়টা সম্পর্কে জানাবো। তো এখানে বিভিন্ন বিষয় আছে, 79টি বিষয় আছে। তার মধ্যে প্রথম যেটি আছে সেটি হচ্ছে যে মেসোডালিওমা ল ফার্ম, এখানে সিপিসি আছে $179। দুই নম্বরে আছে ডোনেট কার টু চ্যারিটি ক্যালিফোর্নিয়া, এখানে সিপিসি আছে $130। এরপরে হচ্ছে ডোনেট কার ফর ট্যাক্স ক্রেডিট, এখানে সিপিসি আছে $126। এরপর আছে ডোনেট কার্স ইন এম এ, এখানে সিপিসি আছে $125। এরপরে হচ্ছে ডোনেট ইউর কার সাক্রামেন্টো, এখানে সিপিসি আছে $118। তো আমি যদি একটা একটা করে বলে যাই অনেক সময় লেগে যাবে, তো আমি ডেসক্রিপশন এটাকে দিয়ে দেব, আপনারা জাস্ট সেখান থেকে সিলেক্ট করবেন, ভালোভাবে ঘাটাঘাটি করবেন, সেই বিষয়টাকে নিয়ে নিজে ভালোভাবে জানবেন, ভালো ধারণা নেবেন, দেন ভিডিও তৈরি করবেন, সেই বিষয়ে অন্যদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন, এবং অন্যান্য যারা আছে তাদের চেয়ে ভালো ভিডিও বানাতে হবে, মানসম্মত এবং তথ্যবহুল, ঠিক আছে? যেন ফুলফিল একটা ধারণা পায় আপনার ভিডিওটাকে দেখে মানুষ। তো এখানে আমি পাঁচটা বললাম, এই পাঁচটা সম্পর্কে আপনারা তো জানলেন। এরপর আছে, আরো আছে, যে নিচে দেখুন আরো আছে। তো টোটাল এখানে আমি 79টি রেখেছি, এখানে সর্বনিম্ন সিপিসি যেটি আমি রেখেছি 20, ঠিক আছে? ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম, এখানে $20 দিবে সিপিসি, আর সবার উপরে আছে যেটা $179। তো মিনিমাম $20 এবং ম্যাক্সিমাম হচ্ছে $179। তো আপনারা যদি এই যে এই টপিকগুলি দেখেছেন, 79টি টপিক, এই টপিকগুলির উপর কাজ করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন ভালো মানসম্মত, তাহলে কিন্তু আপনারা অনেক সিপিসি পাবেন। আর যেই কাজটা করে অনেকে সিপিসি বাড়ানোর জন্য, সেটি হচ্ছে যে ল, অর্থাৎ ল সিপিসির যে অ্যাড সাইটগুলি থাকে, অ্যাডগুলি থাকে, সেগুলিকে অনেকে অ্যাডসেন্সে গিয়ে ব্লক করে দেয়, কিন্তু আপনারা এই কাজটা করবেন না। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা কখনো এই কাজটা করবেন না, অ্যাড ব্লক কখনো করবেন না। কারণ হচ্ছে, আজকে হয়তো বা একটা কোম্পানির অবস্থা ভালো না, তাই তারা কি করেছে, কম টাকা খরচ করে অ্যাড দিচ্ছে, কিন্তু কালকে যখন তাদের অবস্থা ভালো হবে তখন তারা বেশি টাকা খরচ করে অ্যাড দিবে, কিন্তু আপনার ভিডিওতে সেই অ্যাড শো করবে না। কারণ কারণটা হচ্ছে যে আপনি আগেই তাদের অ্যাডটাকে ব্লক করে দিয়েছেন, তাদের যে সাইটটা সেটাকে আপনি আগে থেকে ব্লক করে রেখেছেন। সেজন্য আমি বলবো যে আপনারা কখনো এই কাজটা করবেন না। আর গুগল অ্যাডসেন্স যে কাজটা করে সেটা হলো যে, প্রথমে যেটা হাই সিপিসি থাকে সেই অ্যাডগুলি তার আগে সার্ভ করবে বেশি, এরপরে যখন সিপিসি কমতে থাকবে, অর্থাৎ ওই অ্যাডগুলি যখন শেষ হয়ে যাবে, এরপর আস্তে আস্তে যে সিপিসিগুলি বেশি থাকবে আস্তে আস্তে দিয়ে দিয়ে একবারে ল সিপিসিতে যাবে, ঠিক আছে? কারণ গুগল যখন আপনার এখানে, অর্থাৎ অ্যাডসেন্স যখন আপনার ভিডিওতে বেশি সিপিসির অ্যাডগুলি শো করাবে, সেগুলিতে ক্লিক করবে বা ওয়াচ হবে, সেখান থেকে তো আপনি পাবেন এবং গুগলও টাকা পাবে, অ্যাডসেন্সও টাকা পাবে, তাই না? তাই সে কিন্তু কখনোই চাইবে না যে কম সিপিসিটা আগে দেখায়, সে কিন্তু ইনকাম করতে চাইবে, সেও বেশি ইনকাম করতে চাইবে, এবং আমরা তো অবশ্যই চাই। তো আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলি বুঝেছেন,
আর অবশ্যই আপনারা কখনো অ্যাড ব্লক করবেন না, আমি আবার বলছি কখনো অ্যাড ব্লক করবেন না, এতে কিন্তু নিজেরই ক্ষতি হয়। তো অ্যাড ব্লক না করে আপনারা যে কাজটা করবেন, ভালো ভালো কোয়ালিটি ফুল ভিডিও আপলোড দিবেন, ভালো ভালো ভিডিও বানাবেন। আর হাই সিপিসির জন্য তো আমি আপনাদের জন্য আজকে 79টি বিষয় তুলে ধরলাম আপনাদের সামনে, এবং ডেসক্রিপশনে এটাকে পাবেন, সেইখান থেকে নিয়ে আপনারা জাস্ট একটু ঘাটাঘাটি করবেন, জানবেন, বুঝবেন, দেন কাজ করবেন। আর দুই তিনটা বিষয়ের উপর কিন্তু অনেক সিপিসি থাকে, সেগুলি হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, বিভিন্ন ইন্স্যুরেন্সগুলি যে থাকে সেই বিষয়গুলির উপর কিন্তু অনেক সিপিসি থাকে। আপনারা যদি সেই বিষয়ে অনেক ভালোভাবে নিজেরা জেনে অন্যদেরকে জানানোর ব্যবস্থা করেন, অর্থাৎ ভালোভাবে ভিডিও তৈরি করে আপ দিতে পারেন, তাহলে কিন্তু ওখানে সিপিসি বেশি থাকবে। হয়তোবা এক ক্লিকে আপনারা এখানে যেরকম সিপিসি দেখাচ্ছি এদের মধ্যে হয়তোবা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো মানসম্মত ভিডিও দিবেন, ভালো সিপিসির অ্যাড পাবেন, আর কি হবে যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু ভালো আর্ন হবে, আর ভিডিও এসইও অবশ্যই ভালো করে দেবেন। কোনো কপি করবেন না, কারো থেকে কোনো অডিও ভিডিও কোনো কিছু কপি করবেন না, যদি করতেই চান তাহলে পারমিশন নেবেন, আদারওয়াইজ চ্যানেল কিন্তু সমস্যায় পড়ে যাবে, চ্যানেল আমাদের হারাতে হতে পারে। তো ওই বিষয়গুলি খেয়াল রাখবেন, অন্যের কিছু নিয়ে টানাটানি করবেন না, নিজে থেকে সব কিছু করে আপলোড দিবেন, ঠিক আছে? এতে করে আপনার সুনাম বাড়বে, আপনার কাজের যে সফলতা সেটাও কিন্তু বেড়ে যাবে, এবং অন্যরা আপনার প্রশংসা করবে, অন্যরা আপনার ফ্যান হয়ে যাবে, ঠিক আছে? তো ওই বিষয়গুলি মাথায় রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং অন্যের জন্য ভিডিওটিকে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ বন্ধুরা। সাবস্ক্রাইব করবো না, কেডাই কি করবি কর। অনেক হয়েছে, মনে করে না যে আমি ভয় পাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিব, ঠিক আছে করবো, তাই বলে ভাইবো না যে ওদের ভাই যে লাইক দিব, পোস্টে কমেন্ট করব, আর ওর ভিডিও শেয়ার করব, ঠিক আছে ওগুলো করবো।